আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাস এ আই মোহাম্মদ সোহেল রানা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নব মধ্যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি সৃজনশীল প্রশ্নের মধ্যে ক এবং খ, যেটা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, এই অংশটুকুন এখানে স্কিপ করেছি। এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব এবং পড়া কোন অংশ থেকে গুরুত্বপূর্ণ, কোনটা পড়লে তোমাদের জন্য সুবিধা হয় এবং ভালো হয় এবং বোর্ড পরীক্ষার জন্য আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি শুধু সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ, যেটা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা একটা প্রশ্ন দেখে নিই, আসলে যে প্রশ্নটি সমাধান করব প্রথমে সৃজনশীল ভিডিওর মাধ্যমে। আসলে আমরা দেখি যে প্রশ্নটি কি বলছে। প্রশ্নটি দেখার ক্ষেত্রে আমি একটু পড়ে নিতে পারি যে প্রশ্ন টিচিয়ামের অবক্ষয় ধ্রুবক 5.5 পার ইয়ার, এতটুকু নিয়ে তোমার সৃজনশীল শেষ। আমাদের সৃজনশীল প্যাটার্নই কিন্তু এতটুকু, অর্থাৎ টিটিএম একটি তেজস্ক্রিয় মৌল যার অবক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে এইটা। অর্থাৎ তোমরা একটু খেয়াল করে দেখো, এই অবক্ষয় ধ্রুবক মান হচ্ছে কি ল্যাম্বডা, অবক্ষয় ধ্রুবক মান দেওয়া আছে এমনটি। তাহলে প্রশ্নটা কি বলে? প্রশ্ন দেখো, আমরা দেখি গ নম্বর, উদ্দীপকের নমুনা টিটিএম এর খণ্ডটি 70% ক্ষয় হতে কত সময় লাগবে? খুবই সহজ প্রশ্ন। আমরা ডান পাশে সুবিধার জন্য তিনটি সূত্র লিখে রেখেছি, তিনটা সূত্র দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নটি সমাধান করা যায়। তো আমরা দেখে নিই যে আমরা কি কিভাবে সমাধান করব। আমরা এটা গ নম্বরের সলিউশনটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো আমরা লিখে নেব, দেওয়া আছে এমনটি, দেওয়া আছে, দেওয়া আছে বলার ক্ষেত্রে অবক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইজ ইকুয়াল টু 5.54 × 10⁻²² পার। একবারে খাতায় লিখতে পারি, আমি তোমাদের সাথে বাংলা লিখে দিচ্ছি। ধরি প্রাথমিক পর আমরা জানি যে n is equal to n naught is equal to lambda t। এখানে কেন আমাদের ল্যামডা মান দেওয়া আছে, n naught এর মান জানার জন্য কি বের করতে চাই, t বের করতে চাই। তাহলে আমরা খুব সহজে এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি, ঠিক একই রকম পূর্বের ক্যালকুলেশনের মতো। n n naught কে ভাগ দিয়ে পাশে নিয়ে আসলাম, এটা হলো ল্যামডা t। আমরা এই লগটি উভয় তাহলে কি নেব, এপাশে t কে উভয় তাহলে লগ নেব, লগ n ডিভাইড বাই n naught এটা মাইনাস ল্যামডা t, বা আমরা কি চাচ্ছি টি, তাহলে বা টি রেখে মাইনাস দিয়ে দিলে এই মাইনাসের ভাগ দিলে উপরে উঠে যায় মাইনাস, তাহলে লগ এন ডিভাইড বাই এন নট ডিভাইড বাই ল্যামডা মাইনাস লগ এন, এন এর মান হচ্ছে 0.3, ডিভাইড বাই ল্যামডা মান হচ্ছে 5.54 × 10⁻²। সমস্যার মতো আসে, দেখো আমি তোমাদের এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি গাড়িতে সমস্যা ক্ষেত্রে কিভাবে মাইনাসটা লবের মানটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যায়। পুনরাবৃত্তি ক্যালকুলেশন করে দেখে নেব যে লগ 0.3 ব্র্যাকেট ক্লোজ করলে এর মান আসে হচ্ছে -1.20, খেয়াল করো -1.20 মান আর সেই মাইনাস থেকে মাইনাস কে যায় প্লাস। আমরা একটা ছোট কাজ করবো, আমরা একবার না করে এই সংখ্যাটিকে 5.5 ভাগ দেবো, 10⁻²-কে উপরে উঠে যাবো। দেখো আমি একটা সহজ কৌশল করে দিই, আমার -2 উপরে নিয়ে আসলে এই 10⁻²² হয়ে গেল,
অনেক সময় ভগ্নাংশ তুমি চাইলে নাও লিখতে পারো, তখন তুমি কি করবা, এরকম একটা সর্বসম চিহ্ন দেবে। এই যে সর্বসম চিহ্ন দিলে পয়েন্ট ফাইভ জিরো করে গেলে এটাকে পরিপূর্ণ সংখ্যা লিখে যায়, অর্থাৎ এক ধরে নেওয়া যায়। তাহলে একুশ আজকে আমরা কথা লিখতে পারি বাইশ পারিয়া ছিল, এখানে ইয়ার হবে, এটা শুধু ইয়ার হবে, পারিয়ার উপর উঠলে শুধুমাত্র ইয়ার থাকবে এমনটি। এই তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের সলিউশন। আমরা একটু ঘ নম্বরের ক্ষেত্রে একটু দেখে নেবো যে কেমনটি আসে। তো ঘ নম্বরে ক্ষেত্রে আমাদের একটু গয়ের মানটি লাগবে, আমরা এখান থেকে আমরা যারা লিখে দেবো আমরা শুধু এই মানটিকে, আমরা টাইমের নাম বের করেছি না, টাইম বের করেছি আচ্ছা আমরা এটা এইভাবে লিখে দিই, শুধু ঘ নম্বরটা চেঞ্জ করবো। দেখো আমাদের এই ঘ নম্বরটা বলছে উদ্দীপকের প্রতিবেশী মূলটির অর্ধ অপেক্ষা গড় আয়ু বেশি, ইয়ার সত্য যাচাই করো। প্রশ্ন কি বলেছে খেয়াল করো একটু, আমাদের বলেছে যে অর্ধ অপেক্ষা গড় আয়ু, অর্থাৎ অর্ধ মানে কি কি, হ্যাঁ গড় আয়ুকে আমরা কি টাও বলি, এটার নাম কিন্তু টাও। তো দেখো প্রথমে আমরা অর্ধায় লিখবো, আমরা জানি অর্ধায় টি হাফ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বা ল্যামডা। দেখো আমার ল্যামডা মান কিন্তু এখানে দেওয়াই আছে, তাহলে আমরা লিখে নিতে পারি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি, আর ল্যামডা মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ইনটু টেন টু মাইনাস টু। একটু ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো যে ক্যালকুলেশনটি কেমন হয়, আমি একটু দেখে নিই। দেখো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর ফাইভ পয়েন্ট ফাইভ ফোর কি আছে আমাদের মান কত, ওয়ান টু ওয়ানই আছে, আর ল্যামডা মান কত আছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন টু মাইনাস টু। খুব সিম্পল, এটা আমরা ওয়ান ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ইন্টু হচ্ছে ওয়ান হান্ড্রেড, মানটি আসে হচ্ছে আমাদের আঠারো পয়েন্ট জিরো ফাইভ, আঠারো পয়েন্ট জিরো ফাইভ ইয়ার। আচ্ছা কে বড় দেখো তো, অর্ধায়ও আছে বারো দশমিক পাঁচ আর টাও ইসিলাম আছে আঠারো দশমিক পাঁচ, তাহলে আমরা লিখতে পারি অর্ধের টাও গ্রেটার দেন টি হাফ। প্রশ্ন কি বলেছিল, অর্ধ অপেক্ষা গড় আয়ু বেশি, ইয়ার সত্য যাচাই করো, গড় আয়ু বেশি হয়েছে, গড়টা বেশি হয়েছে, অতএব উদ্দীপকের তথ্যটি সঠিক, অতএব উদ্দীপকের তথ্যটি সঠিক সঠিক ছিল এইটা। তো আমরা একটা প্রথম সমাধান করলাম একটা সৃজনশীল, এর পরের ভিডিওতে আমরা নতুন আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হবো, যে সৃজনশীল করলে তোমরা এই একটা সৃজনশীল বা আরেকটি সৃজনশীল যদি সলভ করে তোমরা দেখা যাচ্ছে আরও ছয় থেকে সাতটি সৃজনশীল একই নিয়মের মধ্যে সলভ করতে পারো বলে আশা রাখি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।